ওয়েলকাম, আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল। আজকে 25শে আগস্ট 2019 সাল এবং রবিবার। আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে যেটা ওয়েদার অফিস জানাচ্ছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা প্রথমেই তারা যেটা তিনটে হাইলাইটস পয়েন্ট বলছেন, যেখানে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে এখনই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 2 নম্বরে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 3 নম্বরে বলা হচ্ছে যে তুলনামূলকভাবে পশ্চিমের জেলাগুলো এবং উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। আমরা প্রত্যেকেই জানি যে বঙ্গোপসাগরে যে কয়েকদিন আগে একটি ঘূর্ণাবর্ত উঠেছিল সেটি প্রত্যাশা মতো নিম্নচাপে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু তার খুব একটা শক্তি নেই এবং সেটি বর্তমানে অবস্থান করছে উড়িষ্যা উপকূলের কাছে। এর জন্য উড়িষ্যায় এবং উড়িষ্যা সংলগ্ন জায়গাগুলি এবং পশ্চিমবঙ্গ যে উড়িষ্যা সংলগ্ন জায়গাগুলো রয়েছে ওখানে ভারী বৃষ্টির একটা সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এবং শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বিভিন্ন জায়গায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে তারা যেটা জানাচ্ছেন যে এই যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত, এর জেরে দক্ষিণবঙ্গে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং আরও যেটা জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। এবং সার্বিকভাবে বলতে গেলে বলা যায় দক্ষিণবঙ্গে অতি ভারী বা খুব ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। মোটামুটি হালকা মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এবং তারা যেটা আরও জানাচ্ছেন যে উত্তরবঙ্গেও কিন্তু খুব ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই এবং সতর্কতাও নেই। তুলনামূলকভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত ওখানেও হবার সম্ভাবনা রয়েছে। এবং যেটা আরও জানা যাচ্ছে যে এই যে বৃষ্টিপাত হচ্ছে এর ফলে এখন পশ্চিমবঙ্গে যে মানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ এসে দাঁড়িয়েছে 25-26%। এবং বর্ষাকাল আপাতত বিদায় নেওয়ার পথে, কিন্তু এই যে ঘাটতির পরিমাণ রয়েছে এখনও কতটা মিটবে সে ব্যাপারে সন্দেহ রয়েছে। কারণ বৃষ্টিপাতের পূর্বাভাস যেরকম রয়েছে খুব একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে না দক্ষিণবঙ্গে। সুতরাং আপনারা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গে আপাতত খুব ভারী বৃষ্টির পূর্বাভাস নেই অন্তত এই সপ্তাহে, আজ এবং আগামী 24 ঘন্টায়, এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এবং উত্তরবঙ্গ সেই রকম অবস্থা, তবে উড়িষ্যা এবং উপকূলে সংলগ্ন জায়গাগুলো এবং পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে এবং বৃষ্টিপাতের ঘাটতি এখনও প্রায় 25-26% রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো ঘাটতি নেই। এবং যেহেতু এই নিম্নচাপ ঘূর্ণাবর্ত উঠেছে তাই বলা হয়েছে আজকে মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা খুব বেশি থাকবে না। হয়তোবা দেখা যাচ্ছে যেটা বলা হচ্ছে যে 30-31 ডিগ্রি থাকতে পারে, কিন্তু আর্দ্রতা যে চরমভাবে থাকবে এবং অস্বস্তি বা গুমোট ভাব যে থাকবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ছিল আজকে আবহাওয়া কেমন থাকবে তার একটা মোটামুটি পূর্বাভাস। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল হয়েছে তবে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টাচ করে দেবেন। দেখতে থাকুন খবর সন্ধান, দেখতে থাকুন নতুন কিছু। ধন্যবাদ।